বাঁশ কাঠ ও টিন দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি এক ধরনের ঘরকে বলা হয় মাচাং। এসব ঘরে বংশ পরম্পরায় বাস করে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ভূমি থেকে খানিকটা উঁচুতে খুঁটির উপর নির্মিত এই মাচাং ঘরে একদিকে যেমন পোকামাকড় ও বন্যপ্রাণীর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি রয়েছে গৃহপালিত পশুর থাকার ব্যবস্থাও। খুজনী গোষ্ঠীর মানুষের জীবনধারা ও ঐতিহ্য ধরে রাখতে আশ্রয়ণ প্রকল্পে মাচাং ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে জেলায় 9টি, আলীকদম উপজেলায় 1টি, লাইখানছড়ি উপজেলায় 15টি, রোয়াংছড়ি উপজেলায় 45টি, লামা উপজেলায় 15টি, রুমা উপজেলায় 100টি এবং থানচি উপজেলায় 45টি মাচাং ঘর নির্মিত হচ্ছে। বান্দরবনের 7টি উপজেলায় এই মাচাং ঘর পেয়ে খুশি খুজনী গোষ্ঠীর মানুষ। প্রধানমন্ত্রী ঘর বেঁধে দিছে বিদায়, খুব ভালো হয়েছে, খুব খুশি, এলাকাবাসীও খুশি। আমাদের পাড়া থেকে কেশাচিকে ঘর দিছে, সেই ঘরটা খুবই সুন্দর আছে মাচাং ঘর। তারপরে আমাদেরকে আরও কিছু সরকার থেকে দিই, তাহলে তো আমাদের আরও কিছু খুশি হবে। আমাদের উপজাতিতে মাচাং ঘর ভালো লাগে, আমাদের ওখানে আরও দরকার আছে মাচাং ঘর। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের ধন্যবাদ দিলাম। গ্রামে এলাকার ওই মাচাং ঘর যখন দেওয়া, সবার আনন্দ, সবাই খুশি। পাহাড়ে সেমি পাকার বাড়ির চেয়ে মাচাং ঘরের চাহিদা বেশি, তাই স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সরকারিভাবে মাচাং ঘর তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান। এই মাচাং ঘর তৈরি হওয়ার পেছনে এখানকার ঐতিহ্যবাহী রক্ষা করবে, সেই সাথে এখানকার মানুষের জীবনযাত্রা অনেক সুন্দর হবে। জেলা প্রশাসক জানান পাহাড়ের ঐতিহ্য রক্ষা ও এখানকার খুজনী গোষ্ঠীর জীবনযাত্রার সাথে সংগতিপূর্ণ বিধায় সুবিধাভোগীদের ইচ্ছেতেই চলছে এই সব ঘর তৈরির কাজ। এই মাচাং আকৃতির ঘরগুলো যেহেতু বাঁশ কাঠ দিয়ে তৈরি, এগুলো অধিকতর শিথিল হয় এবং এগুলোর নিচে তারা তাদের গৃহস্থালী পণ্য যেমন লাকড়ি এবং পশু যেগুলো তারা শুকর ছাগল প্রতিপালন করেন সেগুলো রাখতে পারেন। জেলা প্রশাসনের তথ্য মতে 4,133টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 3,560টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় 2,968টি সেমি পাকা ঘরসহ হস্তান্তর করা হয়েছে। বাকি 592টির মধ্যে 230টি মাচাং ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এখন বান্দরবন। ওই আমি মাচাং ঘরের